Congratulations to all of us. Unofficially, hello, beyond 6 years, finally open हो गया लोन। आज के रात्रि बेला finally हम एक्चुअली सबाई मिले मामू दीदी बाड़ी ते बोल से ही डिनर करवो। एडा वाला लाइफ है देखा शेरा कांडो। एक काड़ी विदा उड़ेगी। Good morning everyone. Welcome back to the channel to a brand new vlog. সকাল সকাল ব্লগটা কিচেন থেকে স্টার্ট করছি because আজকে খাওয়া দাওয়া নিয়ে একটা বড় সরো প্ল্যান আছে। কই গেল প্ল্যানার? মামুন দিদির সাথে একসাথে অনেক দিন খাওয়া দাওয়া হচ্ছে না। তাই আমরা দুজনেই প্ল্যান করছিলাম বাট হয়ে উঠছিল না আর কি। আজকে রাত্রি বেলা ফাইনালি আমরা একসাথে সবাই মিলে মামুন দিদির বাড়িতে বসে ডিনার করব। আর এখান থেকে আমি মাটনটা বানিয়ে নিয়ে যাচ্ছি। মাটন চলে এসেছে অলরেডি। মামুন মাটন সকাল সকাল চলে এসেছে। আজকে ঘরে পাতা দই দিয়ে মাটন। না না, ওই দই হাত দেওয়া যাবে না ভাই। ওই দই অনেক কষ্ট করে বানাতে হয়। তুমি কি নিয়ে নে বানো। এবার আমরা ডিসাইড করেছি সবকিছু বাড়িতে। হ্যাঁ, এতো বলে নিতে হবে না। পনির পনির ছানা দই সব বাড়িতে হবে নাকি? হ্যাঁ, কি মিষ্টি গুলো মিষ্টি। হ্যাঁ, রসগোল্লা সব ঠিক আছে। বাড়িটা পুরো একদম কি বলবো ওই হয়ে যাবে। মরা মরা দোকান। বাড়িতে বানানো দই পনির ছানার এগুলো আলাদা টেস্ট। বয়সকালে ছোটটা খামার বাড়িতে থাকবো, গোয়াল থাকবে, রোজ সকালে উঠে গরুর দুধ দোয়ানো হবে, তারপরে বললেন দিদি দই পনির এসব বানিয়ে দেবে। মানে আমার বয়সকাল তখন করলেন লাঠি নিয়ে বানাবে তুই। কিরে হ্যাঁ কিরে, এর শুধু ডিফারেন্ট সারফেস লাগে গাড়ি চালানোর জন্য। এ একটা ট্রলি, এ একটা গোপু আমাদের রোজ একদম সুন্দর রঙ্গিলা। হ্যাঁ খুব সুন্দর হলুদ। আমি এ গাছপাকা আম, বাড়িতে পাতা দই যা শুরু করেছি না, বাট দেখো দইটা একদম মোষের দুধের বাড়িতে পাতা A1 দই। এই যে কল্যাণী দিদি বলছে বাজারের ডিম বাড়ির ঝোল। মানে এটা শুধু ঝোলের মধ্যে ডিম নেই? হ্যাঁ সেরা কাণ্ড। মানে কারি বানিয়েছে, ডিম আসেনি, কারি রেডি, এক কারি উইদাউট এগ, এক কারি আবার আমাদের ফ্রিজে ডুবে যাচ্ছে। আজ রাত্রে মাটন হবে না, ওই জন্য একদম সিম্পল সিম্পল। বাজে এখন ডেটটা, আজকে রেডি হয়ে বেরোচ্ছি। প্রথমে যাবো ছটটাকে, ওখানে কাজগুলো মিটিয়ে এসে মাটন রাঁধবো, তারপরে যাবো মামুদিদিদের বাড়িতে। বাজে এখন বিকেল 4:30। আজকে প্রথমবার দুটো লাইভ করলাম আর আজকে একটু নস্টালজিকও লাগছিলো কারণ বিগত 6 ইয়ার্সের জার্নি। আমরা যে শাড়িটা দিয়ে স্টার্ট করেছিলাম, মানে যে শাড়িটা তোমাদেরকে প্রথম দেখিয়েছিলাম, সেই শাড়িটার প্রচুর কোয়েরি এসেছিল। বাট অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম আমাদের কাছে একটাই ছিল, তাই জন্য আমরা সবাইকে দিতে পারিনি। তো ওটা আবার স্টক হয়েছে, দুটো এসছে এবারে, আর ওটার এখন আমরা প্রি অর্ডারও নিতে পারবো। যতগুলো খুশি ততগুলো তোমাদের বানিয়ে দিতে পারবো। যারা আমাদের ব্লগ সেই সময় থেকে দেখছো তারা সবাই মনে করতে পারবে এই সেই শাড়ি যেটা আমি প্রথম নিয়ে দেখিয়েছিলাম উইথ সো মাচ অফ ইমোশন কি আমরা শুরু করছি জার্নি। একটা গাছি বাই গাছি দশর উইথ কালামকারি প্রিন্ট। তো সেই শাড়িটা এটা আবার বেরিয়ে গেছে আমাদের, এটা রিস্টক হয়েছে, এটা আজকে সেকেন্ড লাইভে আমি দেখিয়েছি। আর প্রথম লাইভটা ছিল অল অ্যাবাউট গাদোয়াজ। এনিওয়ে আজকে এখানে আমাদের ডিসপ্লে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে সব ভালো ভালো মানে একটু প্রাইসি শাড়ি, অর্গানজা আছে, এখানে তসর আছে, এই সমস্ত শাড়িগুলো রেখেছি। এখানে দেখো সব উইথ কিউট লটকনস এর হ্যান্ডলুমস আছে। এই হ্যান্ডলুমসগুলো এত ভালো ভালো এবারে এসছে যে সব কিউট কিউট লটকন দেওয়া হ্যান্ডলুম। আর এই নিচে কিছু তসর আছে, কিছু কটন আছে, এরকমভাবে আমরা সাজিয়েছি। আরও একটা নতুন জিনিস এসছে আমাদের, এটা তোমাদেরকে দেখাই, এটাও আমাদের এসে গেছে। তো মোটামুটি উই আর অল সেট টু ওপেন। A few moments later. ওখানে কাজ কমপ্লিট করে ক্যাফেতে এসেছিলাম, আগে চেঞ্জ করলাম কারণ একটা খুব ভালো শাড়ি পরেছিলাম, ওটা খারাপ হয়ে যাবে না হলে। বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, রাস্তায় পুরো কাদায় কাদা। আর এক কাপ চা খেলাম, মাথা ধরে গিয়েছিল পুরো। কিছু খুচরো জিনিসপত্র কিনতে লাগবে, যেরকম শাড়ি ডিসপ্লে করা আছে তো সেই ফোল্ডগুলো খুলে যাচ্ছে, সেটা আটকানোর জন্য ক্লিপের দরকার, ক্লিপ, তারপরে সেফটি পিন মানি কুইনটাকে রেডি করতে হবে। তো টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, মেনলি বই খাতার দোকানেই যাবো, তো তার জন্য সিকে মার্কেটে একবার যাচ্ছি। সোহার্দুর কিছু কাজ আছে তো সেগুলো করে নেবে, বাই দ্য টাইম আমি ওটা করে চলে এসেছি। আমরা সিকেতে
এবার এখানে বই খাতার দোকান কোথায় খুঁজতে হবে। আমি না এত ভুলে যাচ্ছি ইদানিং, আমার মায়ের এই রোগটা আছে, আমার মা খুব বেশি ভুলে যায়, সেটা আমারও হচ্ছে। আমি বেরোলাম তিন চারটে জিনিস কিনবো বলে মাথায় নিয়ে, এখানে এসে মনে হচ্ছে কিছু একটা ভুলছি আমি। এই ক্লিপটা উপদানি নিলাম, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। ভূগুলো এখানে দেওয়া হবে, এটা হচ্ছে কাভার, তাতে করে অ্যাশটা বাইরে পড়বে না, এটার মধ্যেই থাকবে। আর একটা জিনিসও লাগতো, সিঙ্গেল বেড কাভার সাদা, ওই যে গদিগুলো করা হয়েছে তার উপরে বাঁধার জন্য। ওগুলো নিয়ে সোজা এলাম বুটিকে, সমস্ত ক্লিপ, তারপরে বিছানার চাদর, ধূপদানি সব এখানে রেখে গেলাম। কালকে ম্যানিকুইনটা সেট করতে হবে। আর সুব্রত প্রচণ্ড অবসেসড ম্যানিকুইন নিয়ে, আমি বাকি অ্যাক্সেসরিজগুলো কেনার সময় বলছি দিদি একটু হার নাও, লম্বা না একটু চাপা হার নাও, চাপা হার পছন্দ ম্যানিকুইনে পড়াবে। তো কালকে আমরা ম্যানিকুইনটা প্রপারলি সেট। আমাকে এই স্কিন কেয়ার রুটিনটা কিন্তু বেশ হেল্প করেছে, স্পেশালি লিভিং ইন আ বিজি সিটি লাইক আওয়ার্স, যেখানকার ওয়েদার কন্ডিশন আর লাইফস্টাইল অনুযায়ী স্কিনের জন্য রাইট প্রোডাক্ট খুঁজে পাওয়া কিন্তু বেশ চাপের। তাই আমার কাছে রয়েছে অ্যাকোয়ালজিকের হাইড্রোজেল ময়শ্চারাইজারের কমপ্লিট রেঞ্জটা, যা ফেস আর বডি দুয়ের ক্ষেত্রে কাজ করে। দিস রেঞ্জ হ্যাজ থ্রি ভ্যারিয়েন্টস, পাপায়া অ্যান্ড ভাইটামিন সি, ওয়াইল্ড বেরিজ অ্যান্ড আলফা বিউটি, অ্যাভোকাডো অ্যান্ড ফাইভ এসেন্সিয়াল সেরামাইড। এই রেঞ্জের বেস্ট পার্ট, ইনগ্রিডিয়েন্টসগুলো এতটাই এফেক্টিভ সারা দিন ধরে আমার স্কিনকে হাইড্রেটেড রাখে। And look at the packaging, very cute and colorful, which adds a cheerful touch to my skincare routine. All links are in description, on screen coupon code for 20% discount on Ecologica's website. And these are also available on Amazon, Nykaa, Flipkart and Purple. 6:30, এই জাস্ট বাড়ি ফিরলাম, এবার উপরে গিয়ে মাটন রান্না হবে, তারপরে বাড়ি। তুমি ঘরে রান্না। আজকে নাকি দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছে, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, পড়ে পড়ে ঘুমিয়েছে। এই যে আরেকজন এসে গেছে আদার খেতে। জোর জবরদস্তি হয়ে যাচ্ছে, দুজন দুদিকে গড়াগড়ি খাচ্ছে, এ একটা এ একটা। পেঁয়াজ তেজপাতা আর তেল পড়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। আর এখানে মাটন ম্যারিনেট করে রাখা আছে। আরে দারুন, এখানে একটা জমজমাট ব্যাপার হয়ে গেছে। দেখো বুটিক আমরা এখন ওপেন করিনি, সফট লঞ্চ হয়ে গেছে, এনিওয়ান ক্যান কাম অ্যান্ড সি দ্য সারিস। তো আজকে আমাদের গেস্ট এসে গেছে, যে সবাই বসে শাড়ি দেখছে, সুন্দর কি রে, কেমন লাগছে? ও বিয়ন্ড সিক্স ইয়ার্স তাহলে ওপেন হয়ে গেল, কি হলো? সফট লঞ্চ হয়ে গেছে আমাদের, মায়ের আশীর্বাদ। রোহিত শাড়ি দেখাচ্ছে, হ্যাঁ রোহিত শাড়ি দেখাচ্ছে। আজকে যে কি ভালো লাগছে, মানে আমরা এখন অফিশিয়ালি ইনগ্রেট করিনি, রোহিতের কোনো কেটি দেওয়া হয়নি রোহিতকে, কিন্তু রোহিত গিচাগুলো দেখাচ্ছে। উই হ্যাভ লাভলি টিম, লাভলি পিপল, ইনসাইড আউট ইজ অল অ্যাবাউট ফ্যামিলি হ্যানা অ্যান্ড পিপল। দেখো সবাই কি সুন্দর শাড়ি দেখছে, নিচ্ছে আলাদাই লাগছে, গোছাবো। প্রচন্ড প্রচন্ড ওই হচ্ছে, বাট আমি ওইভাবে এক্সপ্রেস করতে ভয় পাচ্ছি, বাট ওর এক্সপ্রেশনটা একদম বাচ্চাদের মতো, মানে ওর মনে যেটা মুখে ওঠায়। সো কালকে আমরা সকাল সকাল গিয়ে ভালো করে বুটিকটাকে গোছাবো, সো দ্যাট তোমরা যখন আসছো যেন একদম টিপটপ থাকে। কংগ্রাচুলেশন টু অল অফ আস, আনঅফিশিয়ালি হলেও বিয়ন্ড সিক্স ইয়ার্স ফাইনালি ওপেন হয়ে গেল। আজকে ফার্স্ট এভার বিয়ন্ড সিক্স ইয়ার্স এর কাউন্টার সেল, গুরু পূর্ণিমার দিনে, দ্যাট টু বাই ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার যারা এসেছিলেন, দে অল আর সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য। রোহিত একটা ভিডিও বিয়ন্ড সিক্স ইয়ার্স এর ইনস্টাগ্রামকে ট্যাগ করে পোস্ট করেছে, ওটা আমরা স্টোরিতে দিয়েছি, তোমরা চেক করতে পারো। সো ইয়েস দারুণ লাগছে আজকে।
ওইদিকে মাটন হচ্ছে প্রেসার কুকারে ঢাকা নিয়ে এসে গেছে একজন। ওই দেখো সিটি ওখানে পড়ে রয়েছে। এই আমাদের মাটন গ্রেভি। অনেক লেট হয়ে গেল, 8:30 অলরেডি হয়ে গেছে, মাটন ঠান্ডা হচ্ছে না, বলেই আমরা বেরোবো। এই যে ছেলে গাড়ির মধ্যে ওয়েট করছি, উর্পিয়া কল্যাণী দিয়ে আসছে। এই দেখো 8:30 অলরেডি হয়ে গেছে, এই আমরা পৌঁছে গেলাম। গুলু দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, কখন আসবো। এটাকে দেখো, দেখছো দেখো, দেখছো দেখো, অনেকদিন পরে দুজনে দেখা হলো, আবার সেই পূজোর সময় দেখা হয়েছিল আমাদের বুটিকের পূজোর দিন। এই পৌঁছে আমি গাড়িটাকে সাইড করলাম, আর অর্পি ওখানে গেছে শীতলা মায়ের কাছে প্রে করতে। বিয়ন্ড সিক্স ইয়ার্স নিয়ে আজকে খুব ইমোশনাল। লিফ্ট জানে, সবাই জানে, গলু ছুটে আসবে এক মিনিট। কিচেনে সবাই ভিড় করেছে, এতজন মিলে কি হচ্ছে গো? প্লেটটা বেশ ভালোই সাজিয়েছে। এই সেই গোল আড্ডার জায়গা, অনেকদিন পরে সবাই গোল করবে। এইভাবে টুপি পড়াবি নাকি সবাইকে? এলাহি এলাহি ভাজা ভুজি, এটা কি গো মন্দির? এটা তো আমার পোস্ত, আমি তো রাখতে। ও আচ্ছা, মাটন, এটা তো লাউ নাকি? হ্যাঁ, এটা ডাল, ডাল, এটা হচ্ছে মন্দির স্পেশাল, তন্দুরি পমফ্রেট, মিষ্টি, মাছ ভাজা, ভাত। বাহ, খুব সুন্দর হলো খাওয়া দাওয়া। চমৎকার একদম। রাত্রি 11:45, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকিরা খাচ্ছে, আর এই দুটো দেখো পুরো হুড়ি চলছে এখন। এই 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 আবার আইসক্রিম, ওই দেখো আবার আইসক্রিম, মিষ্টি মিষ্টি তো খেলি না, নে মিষ্টি একটা খা, একটা খা, এক বাটি মিষ্টি, না একটা খা, অনেকদিন পরে দেখা হলো, চলো টাটা, গলু যাচ্ছে, চলো চলো। এই জাস্ট বাড়ি এলাম লেডির সাথে, আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেকদিন পরে সবাই একসঙ্গে বেশ গল্প মজা হলো। বাকি কালকে প্রচুর কিছু কাজ রয়েছে, বিয়ন্ড সিক্স ইয়ার্স সাজাতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট, বাই।